তোলামূল কোম্পানি তারা নাকি সকালে কামার দায় পথসভা আর বিকাল বেলা নাকি খেজুরি কলেজ মাঠে সভা করবে। 2010 এর এই দিনে এই হালি নেতারা কেউ ছিল না। এখানকার তৎকালীন বামপন্থী নেতারা যা ব্যবস্থা করেছিলেন, যা যা মাল মশলা ব্যবস্থা করেছিলেন, তাতে এই হালি নেতাগুলো ওই দিনই তাদের সবকিছু শেষ হয়ে যেত আর এখন লম্বা লম্বা ঘাস জন্মে যেত, লম্বা লম্বা ঘাস। শুভেন্দু অধিকারী না থাকলে সব বামপন্থী খারাপ নয়। তাই আমাদের এই কর্মসূচি, আমি হারমত মুক্ত কর্মসূচি দিইনি। বামপন্থী নেতা সুকুমার সেনগুপ্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তি, নন্দীগ্রামের এক্স এমএলএ ভূপাল পান্ডা প্রণম্য বামপন্থী নেতা, আজকে লজ্জা লাগে আমার, সেদিনকার বামপন্থীদের হারমাত বলতাম আর এখন তৃণমূলের হালি নেতারা হারমাদের ডক্টরগিরিতে পৌঁছে গেছে, ছাড়িয়ে গেছে। আপনারা প্রস্তুত আছেন তো? একেবারে গেঁড়ু ধরে তুলতে হবে যাতে কোনো নিচে এতটুকু শিকড় না থাকে। আমি নিশ্চিত আমার হিন্দু বুধগুলো সব পারবে, আমি নিশ্চিত। বড় সভা পরে হবে, চাটাই সভা আর উঠান বৈঠক শুরু করুন। আর কি কি শুরু করেছে, 2013 থেকে 23 পর্যন্ত তার তালিকা তৈরি করুন। পঞ্চায়েতে কি কি চুরি করেছে, জব কার্ড হোল্ডারদের টাকা না দিয়ে নিজেরা টাকা তুলেছে, আমফানের টাকা মেরেছে, হাত তুলুন দেখেই ঘরের পরে ফেজুরি শুয়ে পড়েছিল। মোদীজি 3750 কোটি দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, ঘর ভাঙলে 20,000 পেয়েছেন? পাননি। পানের বরজ ভাঙলে ইউনিট প্রতি 6,000 পেয়েছেন কেউ? আমি আর রাস্তা ফাস্তা বন্ধ করে সভা করব না, আমি তো হাটবারে হাটবারে আসা লোক, যখন ডাকবেন পৌঁছে যাব, কোনো চিন্তা নেই। পঞ্চায়েত কি করে করতে হয় দেখে নেব। আর কে একজন ইয়াসিন, কে একজন ইয়াসিন কালকে সুরজকে মেরেছে? আমি পুলিশের লোকদের বলে দিয়ে যাচ্ছি, ব্যবস্থা যদি না নেন 1 তারিখে খেজুরি থানায় আসছি আমি, 30 তারিখ অব্দি বিধানসভা আছে, 1 তারিখে আমি খেজুরি থানার সামনে আসছি, আমি বুঝিয়ে দেব শুভেন্দু অধিকারীকে। আরে এনআইএ তো সব, এনআইএ তো সবে শুরু করেছে কাজ। সমর মন্ডল কোথায়, কোথায় জনকার গুন্ডাটা কোথায়? অপেক্ষা করুন, সবে তো 12টা বাজে, এখনো তো সূর্য ডোবেনি, 5টায় অন্ধকার হবে, বুঝেছেন? বুঝেছেন? জাতীয় তদন্তকারী সংস্থা খেজুরিতে জীবিত আছে, এটা যেন দেশদ্রোহীরা ভালো করে কান খুলে শুনে রাখে। শুভেন্দু অধিকারী বলে দিয়ে গেল, সবাই ভালো থাকুন। ধান কাটা চলছে পুরা দমে, পুরা দমে ধান কাটা, আজকে কেউ ধান না কেটে চলে এসছেন। আপনাদেরকে প্রণাম জানাই, চাটাই সভা উঠান বৈঠক আর বুথগুলোকে রেডি করুন, 50টা লোক দরকার আমার প্রতি বুথে, আছে তো? 30টা যুবক আর 20টা মহিলা, মহিলারা হবে মা ভবানী আর যুবকরা হবে স্বামী বিবেকানন্দ শিষ্য। কি করে কি করে এদেরকে হারাতে হয় শুভেন্দু অধিকারী জানে, ঠিক রাস্তার ওপারে যেমন কোম্পানির মালিককে আমি হারিয়েছি, এক নয় বুঝেছেন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে আমি হারিয়েছি। আমি এটা পারলে আপনারা পারবেন না, সব ভালো করে কাজ করুন। আর রামচক্র কি সব করেছে এটা বিধায়ক এবং জেলা সভাপতি দেখে নিচ্ছে, সুরজের কেসটা আমি দায়িত্ব নিলাম। মাননীয় ইয়াসিন বাবু, আপনার যা যা
ওষুধ লাগবে ডাক্তার বাবু জানে আমি এই দায়িত্বটা নিলাম সবাই ভালো থাকবেন ধীরে ধীরে বাড়ি যাবেন মা হরে কৃষ্ণ গৌরনিতাই প্রেমানন্দের গৌরনিতাই প্রেমানন্দের একদম জাগো খেজুরি জাগো বারাতলাটা একটু রিপেয়ার করতে হবে না বাকি দশটা ঠিক আছে তো হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই একদম লড়তে হবে জিততে হবে ঠিক আছে আসছি তাহলে রবিবার দিন দুটোর সময় সুশীলা মোড় ভূপতিনগর আমি শুধু প্রেসের জন্য জানালাম আপনাদের যাওয়ার দরকার নেই ভূপতিনগর ভগবানপুর বিধানসভা থাকবে ওখানে সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন।